আসন্ন জাতীয় সংসদ নির্বাচন চট্টগ্রাম সাইর সীতাকুণ্ড আসনোত্তন আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়ে সংবাদ সম্মেলনত আগামী জাতীয় সংসদ নির্বাচনের নিজের প্রার্থী অন ঘোষণা দিয়ে নেয় পরিচিত হয় সীতাকুণ্ডের সাবেক উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ ইকরামের ছোট ভাই মোহাম্মদ ইমরান। এই যে পাড়ার জনগণকে শেখ হাসিনা যেভাবে উন্নয়নমূলক কাজে উন্নয়ন হয়েছে, আমরা শুধু রোডঘাট নবজায় করব, এই ভিতরে ভিতরে বহুত কিছু উন্নয়ন দলের দীর্ঘ সুফল আগামী 10 বছর 5 বছর পরে আরও থাকবে। তো এর হাত সত্য গরিবেলায় এবং আরও সত্যের তুলো যতটুকু কন্ট্রিবিউশন লেখাপড়া শিক্ষিত এই দেশের জাতির কিছু দিবার লাগে। আরও যদি কন্ট্রিবিউট করি, আমার মতো প্রত্যেকটা ভালো মানুষ যদি কন্ট্রিবিউট করে, আশা করি আরও আরও এগিয়ে যাবে। সীতাকুণ্ডবাসী যে আর কল হইলে বিরিয়ানি অর্থ ভেরি সিম্পল, অপরাধমুক্ত সুশিক্ষিত সমাজ গড়ি তুলিবার লাগে। আরও যদি এই ব্যাপারে আশা করি পুরো দেশ আরা কন্ট্রিবিউট করে, অপরাধ হইতে ইবার সামনে নজর কিন্তু বহুত বড় এবং সুশিক্ষিত হইতে ইবার সামনে নজর কিন্তু বহুত বড়। সোমবার সেপ্টেম্বর 17 তারিখ 2-1 সমত উপজেলার ভাটিয়ারি নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানত উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনত অন্যান্যদের মধ্যে উপস্থিত আছেন ইমরানের বড় ভাই ইমতিয়াজ ইকরাম, স্ত্রী নিশাত ইমরান ও ফুয়া সারফরাজ। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। হ্যালো দর্শক, ভিডিও ইভেন ইসে সাবস্ক্রাইব লাহা উগা লাল বাটন আছে, ইবেট ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আরা সাগাইয়া হতা হই।